ভিএফএস গ্লোবাল নেপালের কাঠমান্ডু শহরের থামেল এরিয়াতে এটা সায়েন্স সেন্টার, প্লেসটার নাম। এদিকটা দিয়ে আমরা ঢুকবো এবং সমস্ত তথ্য নেওয়ার চেষ্টা করবো, আপনাদের জানানোর চেষ্টা করবো। ডেফিনেটলি চেষ্টা করবো যেন সুন্দর করে সব তথ্যগুলি নিতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। বন্ধুরা সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসছি হচ্ছে নেপালের কাঠমান্ডুতে ভিএফএস গ্লোবাল, যেটা আসলে ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার যে ভিএফএস গ্লোবাল সেন্টার কাঠমান্ডু, সেখানে আমরা ভিজিট করতে এসেছিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিএফএস গ্লোবালের অফিস। আমরা ভিজিট করেছি, ভিতরে গিয়েছি অলরেডি। দেন এখন বের হয়ে এসে জাস্ট টি স্টলে বসে একটা ছোট ব্লগ আপনাদের জন্য বানাচ্ছি। ভিএফএস গ্লোবাল নেপাল কাঠমান্ডু, এখানে বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে এবং বিশেষ করে ক্রোয়েশিয়া, লিথুনিয়া, কিন্তু প্রচুর ভিসা এখান থেকে হচ্ছে এবং ম্যাক্সিমাম কিন্তু এখন ইন্ডিয়াতে ডেট না নিয়ে কিন্তু এখন নেপালে ডেট দিচ্ছে। ইভেন অ্যাম্বাসিগুলি মার্ক করে দিচ্ছে যে তোমরা নেপালে যাও। ইভেন অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা এভাবেই থাকছে যে তোমরা নেপালে ভিএফএস গ্লোবালে তোমাদের ফাইল সাবমিট করো বা সেখানেই সাক্ষাৎকার নাও, সেখানে বায়োমেট্রিক দাও। তো আমি কিন্তু নেপালে রয়েছি, তো আমি আজকে চিন্তা করলাম যে হচ্ছে যে মনে হয় এটা দরকার রয়েছে, বিকজ আমি এখানে আছি। সো আপনাদেরকে যদি এই স্বাভাবিক একদম সিম্পল একটা তথ্য না দিতে পারি, এটা কেমন হয়ে যায় না? তো আমি আজকে কিন্তু কাঠমান্ডুতে এসেছি এবং এটা থামেল এরিয়াতে, ওখানে ভিজিট করলাম। আজকে প্রচুর ইনফরমেশান কালেক্ট করেছি। আই থিঙ্ক আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে এখান থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আসলে কীভাবে নেবেন, কত খরচ হবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী সিস্টেমে নিতে হয়, সব বিষয়ে কথা বলেছি। মোটামুটি আমি একটু একটু ধারণা দিচ্ছি। আমি মূলত এসেছিলাম লিথুনিয়ার ব্যাপারে কথা বলার জন্যে, বিকজ আমার এক ফ্রেন্ড লিথুনিয়া থেকে ওর অ্যাম্বাসি থেকে ওর লেটার আসছে যে তুমি নেপালে যাও, কাঠমান্ডুতে ভিএফএস গ্লোবালে তুমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নাও। তো আমি ওর ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তো লিথুনিয়ার ব্যাপারে যেটা জেনেছি সেটা হচ্ছে মান্থলি একবার মাত্র ওদের ইয়াটা ওপেন হয়, ওদের যে ভিএফএস গ্লোবাল আপনারা জানেন যে একটা অফিস, কিন্তু এর মধ্যে অনেক দেশের আসলে শাখা রয়েছে। ইউরোপিয়ান ম্যাক্সিমাম দেশের ভিসা ইস্যু কিন্তু এই ভিএফএস গ্লোবালের মধ্য দিয়ে হয়ে থাকে। সো লিথুনিয়ার স্পেশালি যে শাখাটা রয়েছে সেটা কিন্তু মাসে একবার মাত্র ওপেন হয়, কেউ বলতে পারে না সেটা কখন ওপেন হয় বা কী বারে ওপেন হবে। সেই কারণে এখানে কিন্তু একটু প্রবলেম রয়েছে। এখানে প্রচুর মাধ্যম রয়েছে, আপনারা চাইলে কিন্তু করাতে পারবেন যে তাদের কাছে ফাইল জমা দিয়ে রাখলে যখনই ওপেন হবে তখনই তারা আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে। সো এই সুযোগগুলি কিন্তু ওখানে রয়েছে, আমি কথা বলেছি। যদি আপনাদের মনে হয়ে থাকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে বা নেপালের ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি হেল্প করতে পারবো। যদি আমার চ্যানেল দেখে যদি আপনাদের মনে হয়ে থাকে যে আসলে আপনাদের প্রয়োজন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। শুধু ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট নয়, আদারওয়াইজ নেপালে অন্য কোনো কাজ থাকলেও যোগাযোগ করতে পারেন। এনিহাও আপনি নেপালে ভিজিট করতে আসতেছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আই হোপ আমাদের নেপালের অফিস থেকে আমরা আপনাকে সব রকমভাবে সাপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, পরে আবার কথা হবে বাসায় গিয়ে। আল্লাহ হাফিজ। জায়গাটা হ্যাপি সুন্দর সত্যি।